একের পর এক হাতির মৃত্যু ঘটনা ঘটে চলেছে ডুয়ার্স জুড়ে। এদিন হিলা চা বাগানে 19 নম্বর সেকশন থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার করেছে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে গত রবিবার রাতে চা বাগানে জল ঢাকা জঙ্গল থেকে একটি বুনো হাতির দল হিলা চা বাগানে ঢুকে পড়ে। চা বাগানের মধ্যে হাতির দলটি থাকায় নিশ্চিত মনে ছিল গ্রামবাসীরা, কারণ এই চা বাগানে প্রায় প্রত্যেক দিন হাতির দল আসে, রাতভর থাকে এবং সকালে চলে যায়। কিন্তু শ্রমিকেরা যখন সকালে চা বাগানের 19 নম্বর সেকশনে কাজ করতে আসে, তখন তারা দেখেন একটি 25 বছর বয়সের পুরুষ হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় বনকর্মীকে এবং সেখানে ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ এবং বনকর্মীরা। একের পর এক ঘটে চলেছে হাতি মৃত্যুর ঘটনা এবং সেই খবর আমরা তুলে ধরেছি ডিজিটাল বাংলার পর্দায়। এবং আজকেও কিন্তু যে খবরে আমরা চোখ রাখছি, নাগরাকাটার ব্লকের হিলা চা বাগানের 19 নম্বর সেকশন থেকে একটি হাতির দেহ উদ্ধার হয়েছে এবং সেই দেহ উদ্ধার করেছে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। স্বভাবতই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে চা বাগানে জল ঢাকা জঙ্গল থেকে একটি বুনো হাতির দল হিলা চা বাগানে ঢুকে পড়ে এবং চা বাগানের যারা শ্রমিক রয়েছেন তারা নিশ্চিন্ত মনে ছিলেন, কারণ প্রত্যেকদিন এই সেই এলাকায় প্রত্যেকদিন হাতির দল ঢোকে এবং রাতভর সেখানে থেকে সকালে তারা চলে যায়। কিন্তু যখন শ্রমিকরা সকালে আসে সেই চা বাগানের 19 নম্বর সেকশনে, তখন তারা দেখতে পায় একটি 25 বছরের পুরুষ হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। তারা খবর দিয়েছে বনকর্মীদের এবং সেখানে ছুটে আসে পুলিশ এবং বনকর্মীরা। কি জানিয়েছে স্থানীয় এলাকার মানুষ শুনুন। আমার নাম মুস্তাকিল মিয়া। কি হয়েছে এখানে? এখানে কি হয়েছে, আমার হাতি তো অনেক আসছিল কিন্তু এখন বলতে পারতেছি না কি মানে কি করে মারা গেল হাতিটা। একটা একটা হাতি মারা গেছে, একটা হাতি মারা গেছে, দুইটা ওই ওই বাগানে জাদিতে আছে এখন। হ্যাঁ, আর এই হাতিটাকে মানে বলতে পারতেছি না, কেউ বলতে পারবে না এখন কি করে মারা গেল সেই জিনিসটা। আপনারা হাতি দেখতে আসছেন? আমরা তো দেখতে আসছি। এটা কত নম্বর সেকশন? এটা 19 নম্বর সেকশন। আচ্ছা, কালকে রাতে কি হাতি বেরিয়েছিল? হ্যাঁ, অনেক আসছিল। মানে গ্রামে কে ঢুকেছিল না? গ্রামে ছিল না, বাগানেই ছিল। সামনে কোন জঙ্গল পড়ে এখানে? জলঢাকা ফরেস্ট। এখানে কি মাঝে মধ্যে হাতির উৎপাত হয়? ডেইলি আসে, বাগানের মধ্যে তো ডেইলি আসে। ওই একটু উপরে যে দুইটা আছে ওর মধ্যে কিছু চা গাছ অনেক বরবাদ হয়ে গেছে।